নমস্কাৰ প্ৰাইম টাইম 18 লৈ স্বাগতম। ষ্টুডিঅত মই পাপৰি। নমস্কাৰ, ষ্টুডিঅত মই প্ৰাঞ্চল। বানৰ মাজতে আকাশলংঘী মূল্যবৃদ্ধিত জুৰুলা ৰাজ্যবাসী। দিনে দিনে বৃদ্ধি পাইছে পাচলিৰ মূল্য। ধাৰাবাহিক বৰষুণৰ পাছতে সৰ্বত্ৰ বাঢ়িছে পাচলিৰ দাম। বজাৰত এতিয়া পাচলি কিনিবলৈ গৈ বহুলোক বিমুখ হৈ ঘূৰি আহিবলগীয়া হৈছে। বানৰ গইনালৈ একাংশ অসাধু ব্যৱসায়ীয়ে বৃদ্ধি কৰিছে পাচলিৰ দাম। মহানগৰীত পাচলিৰ আকাশলংঘী মূল্য। যাৰ যেনেকৈ মন যায় তেনেকৈয়ে বজাৰত চলিছে দৰ নিৰ্ধাৰণ। কি গণেশগুৰি, কি বেলতলা, কি নাৰেঙ্গী। গুৱাহাটী মহানগৰীৰ সকলোতে এতিয়া শাক পাচলিৰ ভিন ভিন দাম। বস্তুৰ দাম শুনিলে আপোনাৰো গা বেজ বেজাই যাব। প্ৰতি কেজি পটলৰ দাম 60 টকা, ভাত কেৰেলাৰ দাম 80 টকা, লেচেৰাৰ দাম 80 টকা, জিকা 80 টকা, বিলাহী 80 টকা, কেপচিকাম 160 টকা। শুনক গ্ৰাহকৰ মুখেৰে। মইতো বেঙেনা ললো 100 টকা কিলো, আৰু কি কম। এইটো বেগুনৰ দাম 20 টকা। খাবতো লাগিবই, যিমান দাম হ'লেও এতিয়া কি কৰিব। এয়া লৈ আছো পেঁয়াজ, আমি 40 চাওক লাগে 50, এতিয়া নিনিলেও নহ'ব, খাবই লাগিব। এইজন গ্ৰাহকে আকৌ এটা পানীলাউৰ দাম শুনি কোচালে মুখ। পুলুবাৰী বজাৰত পানীলাউৰ দাম 80 টকা। ইয়াক বুলি কলে চব্জি যতে যায় এইটো দাম ভালে পাইছে। আপুনি কালা ভাড়া যোগচোন এবাৰ, টমেটো 100 টকা দাঁত, পটল 80 টকা দাঁত। ক্ষুদ্ৰ ৰেষ্টুৰেণ্টৰ ব্যৱসায়ীসকলৰো এতিয়া পানীত হাঁহ নচৰা অৱস্থা। মই ৰেষ্টুৰেণ্টৰ ব্যৱসায় কৰোঁ, মোৰ কাৰণেতো বহুত বহুত বেছি হৈ গৈছে। আমাৰ বাল্ক ছিষ্টেম কিনিব লাগে, হ'লচেলত আহোঁ, তবু একেই আৰু 350-450 পাল্লা চব বস্তু 80-90 টকা কেজি যিকোনো চব্জি। শাক পাচলিৰ এনেদৰে এতিয়া খাটি খোৱা অথবা মধ্যবিত্ত লোককো পাচলি কিনিবলৈ 10 বাৰ ভাবিবলৈ বাধ্য কৰিছে। গুৱাহাটী মহানগৰীত বজাৰত এই মুহূৰ্তত দেখিব পোৱা গৈছে মাধমাৰ হুধোৱা হৈছে। বজাৰত দেখিব পোৱা গৈছে সাধাৰণ লোক আহিব ভয় কৰা হৈছে, কিয়নো মোৰ হাতত এই মুহূৰ্তত 3টা সামগ্ৰী এই মুহূৰ্তত লুকাইছোঁ, এটা তিয়ঁহ, এটা গাজৰ আৰু এটা বিলাহী। এটা সৰু উদাহৰণ এই মুহূৰ্তত দেখুৱাবলৈ লৈছোঁ। এই গাজৰৰ আজিৰ তাৰিখত বজাৰ মূল্য হৈছে 200 টকা কিলোগ্ৰাম, অৰ্থাৎ 200 টকাত প্ৰতি কিলোগ্ৰাম গাজৰ পায়। গতিকে আমি এই মুহূৰ্তত আমি যদি দগাবল্লাত উঠাই দিব বিচাৰিছোঁ এটা গাজৰ, বাইদেউ উঠাই দিবা? 154 গ্ৰাম টকা এই গাজৰটোৰ মূল্য এই মুহূৰ্তত 30 টকা। অৰ্থাৎ এটা সাধাৰণ পৰিয়ালে আজিৰ তাৰিখত যদি চালাড খাম বুলি ঘৰত নিবলৈ বিচাৰিছে, এটা গাজৰ, এটা তিয়ঁহ আৰু ঠিক একেদৰে এটা যদি বিলাহী লৈ যাব বিচাৰিছে, তেতিয়াহ'লে ইয়াৰ যদি হিচাপ কৰা হয় ইয়াৰ হিচাপত কিন্তু প্ৰায় 60 টকা হ'ব। কিমানমান টকা হ'ব এদিন? দুটা মিলি 50 টকামান হ'ব গোটেইখিনি মিলি। কিন্তু বজাৰত আচৰিত ধৰণে নিষ্ক্ৰিয় যোগান বিভাগ। শুই থকা যোগান বিভাগ সাৰ পোৱাৰ আগে পাছেও উদাহৰণ বিৰল। জাগো যোগান বিভাগ জাগো, নহলে মূল্যবৃদ্ধিৰ প্ৰকোপত লঘোণে মৰিব লাগিব সৰ্বসাধাৰণ। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। যি সময়ত প্ৰলয়ংকাৰী বান মূল্যবৃদ্ধিকে ধৰি বিভিন্ন সমস্যাত ৰাজ্যবাসী ককবকাই আছে, আৰু সেই সময়ত মন্ত্ৰী বিধায়কৰ দৰমহা আৰু পেঞ্চন বৃদ্ধিৰ কুচকাৱাজ চলাইছে চৰকাৰে। 50% দৰমহা বৃদ্ধিৰ বাবে ইতিমধ্যে গঠন কৰা হৈছে এখন কমিটি। কমিটিখনৰ অধ্যক্ষ হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰিব প্ৰাক্তন অতিৰিক্ত মুখ্য সচিব হিমাংশু শেখৰ দাসে। কমিটিৰ আন 3জন সদস্য হ'ল প্ৰাক্তন IAS বিষয়া হেমেন দাস, বিধানসভা সচিবালয়ৰ অতিৰিক্ত সচিব ৰাজীৱ ভট্টাচাৰ্য আৰু বিত্ত বিভাগৰ সচিব মালবিকা চৌধুৰী। 4জনীয়া কমিটিখনে বিভিন্ন দিশ পৰ্যালোচনা কৰি এমাহৰ ভিতৰত দাখিল কৰিব প্ৰতিবেদন। কমিটিখনে আন ৰাজ্যৰ মন্ত্ৰী বিধায়কসকলৰ দৰমহাৰ তথ্য সংগ্ৰহ কৰি প্ৰস্তুত কৰিব প্ৰতিবেদন। উল্লেখযোগ্য যে যোৱা সোমবাৰে প্ৰথমখন বৈঠক অনুষ্ঠিত হৈছিল কমিটিখনৰ, আৰু যি সময়ত বহু চৰকাৰী শিক্ষক কৰ্মচাৰী দৰমহাৰ পৰা বঞ্চিত হৈছে, তেনে সময়ত হঠাৎ 50% পৰ্যন্ত মন্ত্ৰী বিধায়কৰ দৰমহা বৃদ্ধি কুচকাৱাজে দিছপুৰৰ ভিতৰচৰাতে বিৰূপ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে।
গুৱাহাটীর কৃত্রিম বানপানীর সমস্যা রোধ করা স্থায়ী সমাধান সূত্র উলিওয়ার দাবিত আসুর প্রতিবাদ। শহীদ ন্যাসর পর আসুয়ে কেইবাটাও দাবির সমর্থনত বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করে। সদৌ গুৱাহাটী ছাত্র সন্থার নেতৃত্বত উলিওয়া হয় এই প্রতিবাদী কার্যসূচী। গুৱাহাটীর কৃত্রিম বান সমস্যা রোধত রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ উত্থাপন করে সদৌ অসম ছাত্র সন্থার প্রতিবাদকারীসকলে। হাতে হাতে প্লেকার্ড লৈ প্রতিবাদ সাব্যস্ত করা প্রতিবাদকারীসকলক আরক্ষীয়ে বাধা প্রদান করা হুলস্থুলীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বান পরিদর্শন করবলে গিয়ে বানাক্রান্ত রুখত পড়ল খোৱাঙৰ বিধায়ক চক্রধর গগৈ। বর্ণাট্যক দিবলে বিধায়কজনে হাতত নিছিল এটাল মোম আর এপেকেট মহ খেদা ধূপ, আর এই কাণ্ডত ক্ষোভিত হয়ে বিধায়কজনক বহু খেদা দিলে রাইজে। এইবোর কি আনিছে? এডাল মম আর মহ খেদা ধূপর পেকেট। মই কিনি দিম, আপনি লৈ যাওক। বান চাবলৈ যোৱা বিধায়ক চক্রধর গগৈ সমষ্টিবাসী ৰাইজে দেখুৱালে ৰোখ। বানের ধুই নিয়ে সাত দিন সময় হল, বানর তাণ্ডব আলোয় আহকাল চাবলৈ মুখ্যমন্ত্রী জলসম্পদ মন্ত্রীকে ধরে আন আন মন্ত্রীও ঢপলিয়াই আহিল। বানাক্রান্তক দিলে সমবেদনা আর সহায়ের আশ্বাস। বানর প্রকোপ বাড়িল কবিল, কিন্তু সমষ্টির বিধায়ক মহোদয়ে হার পালে সাত দিন পলমকৈ। মৰাণ সমষ্টির বিধায়ক চক্রধর গগৈ হাতত এপেকেট মম আর মহ খেদা ধূপর পেকেট লৈ সমষ্টির রাইজর কাক পোৱাৰ লগে লগে অগ্নিশর্মা হৈ পৰিল বানাক্রান্ত। খোৱাং সমষ্টির কলাধোয়া পঞ্চায়েতর অন্তর্গত দিহিংখান গাঁৱত এইদরে সমষ্টিবাসীয়ে বিধায়ক চক্রধর গগৈ দেখালে রঙা চকু। পর্যাপ্ত পরিমাণের বান সাহায্যের বঞ্চিত একাংশ রাইজে ক্ষোভ প্রকাশ করলে বিধায়কগুলির সম্মুখতে। মরাণের পর ঋখেশ্বর বরুয়া, রিপোর্ট নিউজ 18। গুৱাহাটী মহানগরীর রাজপথত এতিয়া গ্রীন বাসর দৌরাত্মত অতিষ্ঠ হয়ে পড়েছে মহানগরবাসী। নিয়ম কানুন নামানি উদণ্ড চালকে নিজের খেয়ালখুচি মতে রাজপথত চলাইছে গ্রীন বাস, যার ফলত গ্রীন বাসর খুন্দাত প্রাণ হেরুবলগিয়া হয়েছে কেইবাজনো লোকে। খাও খাও রূপ ধরে রাজপথে আগবা এয়া গ্রীন বাস তীব্র বেগত নিজ খেয়ালখুচি মতে রাজপথত দৌড়া এয়া গ্রীন বাস। গুৱাহাটীৰ ৰাজপথত সাধাৰণ যাত্ৰীলৈ এনেদৰে দৌৰা গ্ৰীণ বাছ দেখি বাট এৰি দিবলৈ আপুনি এতিয়া বাধ্য, কাৰণ গুৱাহাটীত ই ৰিক্সাৰ চালকে চলাইছে গ্ৰীণ বাছ। ৰিক্সা চলোৱা ড্ৰাইভাৰ এজন এই ইমান ডাঙৰ গাড়ী এখন চলোৱাটো সম্ভৱ নহয়। পাচলি ব্যৱসায়ীয়ে ঘূৰাইছে গ্ৰীণ বাছৰ ষ্টিয়াৰিং। কোনোবাই চব্জি বেপাৰ কৰি আছিল, সিও আহি পেলাই ইয়াতে ই ৰিক্সা চলাই আছিলে। মাত্ৰ ছমাহ পূৰ্বৰ পৰা ৰাজধানী চহৰ গুৱাহাটী মহানগৰীৰ ৰাজপথত চলাচল কৰা এনে সেউজীয়া বাছৰ চলিছে সন্ত্ৰাস। ট্ৰাক ডাম্পাৰৰ দৰেই ৰাজপথত দৌৰাত্ম গ্ৰীণ বাছৰ। হয়, বৰ্তমান সময়ত কিছুমান মানে আইন নমুনা মানুহ মানে এজনৰ কাৰণে সকলোৱে এদিনা খানাপাৰাত এজনক মাৰি পেলালে, কালি মালিগাঁৱত এজনক মাৰিলে, আপোনালোকৰে এনেকুৱা এজন মানুহ হ'ব। আপোনালোকৰ কাৰণে ইমান কমপ্লেইন আহি থাকে, গোটেইকেইটা বাছ গোটেইকেইটা পাব্লিকে কমপ্লেইন কৰে। এটা এৰি আনটো ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত কৰা এনে বাছৰ বিৰুদ্ধে মৌন গুৱাহাটীৰ প্ৰশাসন যন্ত্ৰ।
সৌসিদিনা খানাপাৰাত এজন অটো চালকক খুন্দিয়াই হত্যা। বেলতলা, মালিগাঁও, উলুবাৰী, গণেশগুৰিত ধাৰাবাহিক দুৰ্ঘটনা সংঘটিত কৰা এনে গ্ৰীণ বাছৰ বিৰুদ্ধে নৰম আমাৰ পৰিবহণ বিষয়া, মহানগৰ প্ৰশাসন। নিজৰ মইমতালিৰে ৰাজপথত ট্ৰাক সৃষ্টি কৰা বাছৰ এনে সময়তে ধৰা পৰিছে ন্যূনতম পাঁচটা ভুল। ভুল এক, চালকৰ নাই গ্ৰীণ বাছ চলোৱাৰ অনুজ্ঞাপত্ৰ। ভুল দুই, যাত্ৰীক নিদিয়ে টিকট দিলে নাই, টিকট দিয়া নাই। এনেকুৱা বহুত কণ্ডাক্টৰ আছে, আগতেও মানে মই পাইছোঁ মানে টিকেট নিদিয়ে, আৰু সিহঁতে কি ক'ব খোজে যে অনলাইন যদি মাৰোঁ তে সেইটো টিকেট নিদিয়ে। ভুল তিনি, টাইম কাৰ্ড নামানে। এই কি টাইম কাৰ্ড নেকি? ভুল চাৰি, ষ্টপেজত ৰখাই থয় অধিক সময়। ভুল পাঁচ, চালক পৰিচালকে নিপিন্ধে ইউনিফৰ্ম। এনে ভুল আঙুলিয়াই দি কেৱল নিউজ 18ত বাতৰি সম্প্ৰচাৰ হৈ থকাৰ সময়তে আগবাঢ়ি আহিল ট্ৰেন্সপৰ্ট বিভাগৰ এটা MVIৰ দল। বেলেগ বাছবোৰে দেখোন গোটেইখিনি দি শেষে কৰি দিয়ে, নতুন নহ'ব এইবিলাক। ভুল ধৰা পৰা ইখনৰ পিছত সিখন গ্ৰীণ বাছ জব্দ কৰিলে পৰিবহণ বিভাগে। খানাপাৰা গণেশগুৰিৰ অভিযানত জালত পৰিল কেইবাখনো বাছ। কাহিনীবোৰ দেখি শুনি টোপনিত লালকাল ASTC কৰ্তৃপক্ষ। কাক ক'ব, কোনে শুনিব জমদূত ৰূপী গ্ৰীণ বাছৰ কাহিনী? দৈনিক সাধাৰণ জনতাক লৈ হেতালি খেলা, যাত্ৰীক লৈ সন্ত্ৰাস সৃষ্টি কৰা একাংশ গ্ৰীণ বাছৰ বিৰুদ্ধে প্ৰকৃত অভিযান চলাবলৈ সাহস হ'বনে বিয়াগুম পৰিবহণ বিভাগৰ? ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট সঞ্জয় বৰাৰ সহযোগত গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাস, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ব্রেকিং নিউজ, মহানগরীত যুবতী রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবতীগী দুলিয়াজনের বনস্মিতা বুড়া গোহাই বলে জানিপরা গেছে। গুয়াহাটির সৌন্দর্য চর্চার প্রশিক্ষণ গ্রহণ করে আছে যুবতীগী। রাজু রিয়াজ নামের একটা প্রশিক্ষণ কেন্দ্রত প্রশিক্ষণ লো আছিল। ডাউন টাউনের একটা ভাড়া ঘরেরপরা উদ্ধার করা হয়েছে যুবতীগীর মৃতদেহ। যুবতীগীর ভাড়া ঘরের সকল সামগ্রী ইতিমধ্যে আরক্ষী জব্দ করেছে। মৃতদেহর কাষত একটা ফেনাইলের বটল উদ্ধার হয়েছে। যুবতীগীর পরিয়ালে দিসপুর থানায় এজাহার দাখিল করেছে। দুদিন পূর্বে যুবতীগীর মৃত্যু হওয়ার সন্দেহ প্রকাশ করেছে আরক্ষী। এগৰাকী যুৱতীৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে। দুলিয়াজানৰ যুৱতীগৰাকীৰ নাম বনস্মিতা বুঢ়াগোহাঁই। তেওঁ যিহেতু ব্ৰিটিছিয়ানৰ ট্ৰেইনিং লৈ আছিলে, সৌন্দৰ্য চৰ্চাৰ তেওঁ ট্ৰেইনিং লৈ আছিলে, প্ৰশিক্ষণ লৈ আছিলে। ৰাজু ৰিয়াজ নামৰ এটা প্ৰশিক্ষণ কেন্দ্ৰত তেওঁ প্ৰশিক্ষণ লৈ আছিল। এতিয়ালৈকে কাৰণ পোহৰলৈ অহা নাই, কিন্তু তেওঁৰ কোঠাত থকা সকলোখিনি সামগ্ৰী ইতিমধ্যে আৰক্ষীয়ে জব্দ কৰিছে আৰু মৃতদেহৰ কাষত এটা ফেনাইলৰ বটলো জব্দ কৰা হৈছে। আৰু সংযুক্ত হৈছো বিৰিঞ্চি আছে আমাৰ সৈতে, আৰু অধিক আমাক বিৰিঞ্চি জনাব। বিৰিঞ্চি, নিশ্চয় পাপৰি, যে আচলতে অতি ৰহস্যজনকভাৱে সেই যুৱতীগৰাকীৰ মৃতদেহ দুদিন পূৰ্বে আচলতে উদ্ধাৰ হৈছিল ডাউন টাউনৰ সেই বিশেষ ভাড়াঘৰটোত। আৰু আৰক্ষীয়ে প্ৰাথমিক অনুসন্ধানত আচলতে বহুকেইটা সন্দেহ কৰিছে, কিয়নো এটা ফেনাইলৰ বটল কাষতে আছিল সেই যুৱতীগৰাকী সেই মৃতদেহৰ কাষত। আৰু পিতৃয়ে যেতিয়া ঘৰৰ পৰা আহি, দুলিয়াজনৰ পৰা আহি এখন এজাহাৰ দাখিল কৰিছে দিছপুৰ থানাত, সেই এজাহাৰখনত এজন ৰাহুল নামৰ এজন যুৱকৰ, তেওঁক ইতিমধ্যে প্ৰেমিক হিচাপে পিতৃয়ে আচলতে সেই কথা উল্লেখ কৰিছে। সেই যুৱকজনৰ প্ৰতি আচলতে সন্দেহ প্ৰকাশ কৰি পিতৃ আৰু তেওঁ যুৱতীগৰাকীৰ পৰিয়ালে যে কোৱা হৈছে যে আচলতে তেওঁলোকৰ জীয়ৰীয়ে তেনেধৰণে এটা আত্মহননৰ যি ঘটনা, চৰম সিদ্ধান্ত তেনেধৰণে গ্ৰহণ কৰিব নোৱাৰে। হয়তো তেওঁলোক দুয়োৰে মাজত প্ৰেমজনিত কিবা সংঘাত হৈছিল আৰু সেই সংঘাতৰ পৰিণতিত এয়া এক আচলতে পৰিকল্পিত হত্যাকাণ্ড নেকি বুলি আচলতে আৰক্ষীক এই ক্ষেত্ৰত তদন্ত কৰিবৰ কাৰণে পিতৃয়ে অনুৰোধ জনাইছে। কিন্তু আৰক্ষীয়েও বহু ক্ষেত্ৰত যথেষ্ট সন্দেহ প্ৰকাশ কৰিছে যে ফেনাইলৰ বটলটো কাষত থকা আৰু তেওঁৰ যিখিনি কোঠাৰ সামগ্ৰী, সকলোখিনি সামগ্ৰী কিন্তু ইতিমধ্যে আৰক্ষীয়ে জব্দ কৰিছে আৰু ফৰেনচিক
ট্ৰেফিকৰ দল তাত উপস্থিত হৈছিল সেই ঘটনাৰ দিনাখন সকলোখিনি তন্নতন্নকে চি আই ডিৰ এটা দল গৈছিল সকলোখিনি আচলতে তন্নতন্নকে তাত নমুনাসমূহ সংগ্ৰহ কৰা হৈছে আৰু তাৰ পাছত যেতিয়া পৰৱৰ্তী সময়ত যুৱতীগৰাকীৰ মৃতদেহ মৰণোত্তৰ পৰীক্ষাৰ কাৰণে এতিয়া ইতিমধ্যে প্ৰেৰণ কৰা হৈছে আৰু ইতিমধ্যে মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদন কিন্তু অহা নাই আৰু কিয় সেই প্ৰতিবেদনলৈকে অপেক্ষা কৰিছে কিয়নো ফেনাইল খাই আচলতে এগৰাকী যুৱতী এনেধৰণে মৃত্যু হ'ব পাৰে নেকি সেই ক্ষেত্ৰত যথেষ্ট প্ৰশ্ন উদ্বেগ আছে বুলি আৰক্ষীৰ শীৰ্ষ সূত্ৰে এই কথাটো কৈছে গতিকে এই ক্ষেত্ৰত যে যুৱকজন সেই ভাড়াঘৰটোলৈ সেইদিনাখন আহিছিল নেকি তেওঁলোকৰ মাজত কিবা সংঘাত তেওঁৰ ইতিমধ্যে সেই মোবাইল ফোনটো ছুইচ কৰিছে আৰক্ষীয়ে যে মোবাইল ফোনত তেওঁলোক দুয়োৰে মাজত হোৱা সেই কথোপকথন বা হোৱাটছআপ মেছেজ এই ধৰণৰ কিবা আপত্তিজনক যিকোনো তথ্য লাভ কৰে নেকি সকলোখিনি আৰক্ষীয়ে চাই আছে হয়তো দুই এদিনৰ সেই সকলোখিনি কথা স্পষ্ট হ'ব আচলতে যুৱতীগৰাকীয়ে চৰম সিদ্ধান্ত লৈছিল নে সেই প্ৰেমিকগৰাকীয়ে তেওঁক মানসিক হেঁচা দিছিল নে প্ৰেমিকজনৰে আচলতে হত্যাৰ বলি হ'ল সেই বনস্মিতা বুঢ়াগোহাঁই গতিকে এই ক্ষেত্ৰত পিতৃয়ে যিহেতু এখন এজাহাৰ দাখিল কৰিছে তাত সকলোখিনি কথা বিস্তাৰিতভাৱে লিখা আছে যে যুৱকজনৰ লগত সম্পৰ্ক কিমান যিহেতু তেওঁ ইয়াত ব্ৰিটিছিয়ানক কোচ কৰিবলৈ আহিছিল প্ৰেমজনিত কাৰণেই হ'ব লাগে নিশ্চয়কৈ প্ৰাথমিক অনুসন্ধান আৰক্ষীয়ে প্ৰেমজনিত ঘটনা বুলি কোৱা হৈছে কিন্তু প্ৰেমজনিত ঘটনা যদিও তাত আচলতে সেই প্ৰেমিকজনৰ তাত জড়িত হৈ আছিল নেকি তেওঁৰ কিবা হেঁচা দিছিল নেকি সেই সকলোখিনি এতিয়া সকলোখিনি আৰক্ষীয়ে চাই আছে বীৰেঞ্চি ধন্যবাদ বাংলাদেশলৈ গৰু সৰবৰাহৰ ভয়ংকৰ দৃশ্য সীমান্তৰ বিষ হোৱা নৈৰে গৰু সৰবৰাহৰ নিৰ্দয় কাৰবাৰ দেখি গা শিয়ৰি উঠিল একাংশ মাছমৰীয়াৰ কলগছৰ ভূৰত বান্ধি গৰু সৰবৰাহ এনেকৈয়ে বাংলাদেশলৈ সৰবৰাহ হয় অসমৰ গোধন মঙলবাৰে পুৱা গোলকগঞ্জৰ ভাৰত বাংলাদেশ সীমান্তৰ একাংশ মাছমৰীয়াৰ চকুত পৰিল কলগছৰ ভূৰত বান্ধি অনা গৰুকেইটা দুডাল কলগছৰ ব্ৰহ্মচেপত বান্ধি থোৱা আছে পাঁচটা গৰু এই অমানৱীয় দৃশ্য দেখা মাত্ৰকে শুকে খুন্দা মাৰি ধৰিলে মাছমৰীয়াৰ বুকুত কি দেখিলেন তেলাসকে ওই আছে গৰু ভাসি আছে তার হ্যাঁ কাম গৰু ভাসি আছিল ওই কলগছ ছত ছত আছে না কলগছ কলগছ বান্ধা আছিল বান্ধা আছিল হ্যাঁ তারপর তারপরে যে ভিটিভি খবর করলো হ্যাঁ ভিটিভি আসিয়ে তারপরে দেখিল দেখি পুলিশ খবর দিল হ্যাঁ পুলিশ খবর দিল কটা গৰু মাছমৰীয়াৰ পৰা খবৰ পাই গাঁওৰক্ষী বাহিনীৰ লোকে ঘটনাস্থলীলৈ বাট দেখুৱাই আনিলে আৰক্ষী পাছে হাতত এচাৰি লৈ আৰক্ষী অহাৰ খবৰ পাই যৰে গৰু ততে এৰি পলাল গৰু সৰবৰাহকাৰী মাছমৰীয়া আৰু স্থানীয় লোকৰ সহযোগত কোনোমতে আৰক্ষীয়ে পাৰলৈ চপাই আনিলে বিষ খোৱা নৈৰে উটি অহা গৰুকেইটা কলগছ দুডালত নিকপ কপীয়াকৈ বান্ধি অনা গৰু পাঁচটা মুকুলাই দিওঁতে আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিলে সৰবৰাহকাৰীয়ে বান্ধি অনা তামোলৰ টোপোলা পলিথিনত বান্ধি অনা তামোল চুবাই চুবাই বিভিন্ন নৈ উপনৈৰে ব্ৰহ্মপুত্ৰ হৈ সৰবৰাহকাৰীয়ে বাংলাদেশ পোৱাইগৈ জাকে জাকে গৰু মঙলবাৰে পুৱা জবৰ যন্ত্ৰণা দি অনা গৰু পাঁচটা জব্দ কৰাৰ পাছত সৰবৰাহকাৰী বিচাৰি অভিযান চলাইছে আৰক্ষীয়ে ধুবুৰীৰ পৰা জ্যোতিৰ্ময় চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট ৰাজ্যৰ লাখ লাখ নিবনুৱাৰ বাবে সুখবৰ দিলে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই নিৰ্বাচনৰ সময়ত দিয়া প্ৰতিশ্ৰুতি অনুসৰি তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ চাকৰিৰ লগতে আৰক্ষী বিভাগৰ চাকৰিৰ দিন ঘোষণা কৰিলে মুখ্যমন্ত্ৰীয়ে আনহাতে অৱসৰৰ পূৰ্বে শিক্ষক নিযুক্তিৰ লক্ষ্য হাতত লৈছে ৰাজ্য চৰকাৰে ৰাজ্যত পুনৰ এবাৰ বৃহৎ নিযুক্তি শীঘ্ৰে আৰম্ভ হ'ব প্ৰায় 13,000 পদত নিযুক্তি তৃতীয় বৰ্গৰ মুঠ 7,500 পদত নিযুক্তি চতুৰ্থ বৰ্গৰ 4,000ৰ পৰা 4,500টা পদত নিযুক্তি সোমবাৰে নিশা মুখ্যমন্ত্ৰীৰ এক ফেচবুক পোষ্ট তাৰ পিছতেই হাজাৰ হাজাৰ চাকৰি প্ৰত্যাশীৰ মুখত বিৰিঙিল হাঁহি চৰকাৰ বদ্ধপৰিকৰ আমাৰ গ্ৰেড থ্ৰীত প্ৰায় 7,500 পোষ্ট আছে আৰু গ্ৰেড ফ'ৰত প্ৰায় 4,500 বা আৰু অলপ 100-200 বেছি ইমানখিনি আমাৰ পোষ্ট খালী হৈ আছে এটা স্বচ্ছ নিযুক্তি প্ৰক্ৰিয়াৰ মাজেৰে আমি এই পদখিনি পূৰণ কৰিম
জনতার স্বার্থত হলে হোক রাজনৈতিক ক্ষতি। রাজনৈতিক দৃষ্টির পৰা আতরি মেধার ভিত্তিত নিযুক্তি দিয়া সিদ্ধান্ত রাজনৈতিকভাবে আমাক করবাত করবাত বহুত ক্ষতি করে, আনকি আমার দলের মানুষবিলাকো বা আমার দলের কার্যকর্তাবিলাকো কেতিয়াবা মন বেয়া করে যে আমি দল করো কিন্তু চাকরি আমি নাপাও। তথাপিতো মেরিটত নিযুক্তি দিয়া মোর এক দায়বদ্ধতা আছে। কিন্তু কেনেকৈ সম্পন্ন হব এই বৃহৎ নিযুক্তি? তারিখ 15, 22, 29 সেপ্টেম্বরত তৃতীয় পর্যায়ের প্রারম্ভিক পরীক্ষা। এডিআরির গ্রেড থ্রি পোস্ট সমূহের পরীক্ষা 15, 22, 29 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হব। তারিখ 20, 27 অক্টোবরত চতুর্থ বর্গর নিযুক্তি পরীক্ষা। গ্রেড ফোর বা চতুর্থ শ্রেণীর পদরও প্রিলিমস 20 আর 27 অক্টোবর অনুষ্ঠিত হব। পিছে এইবার কথা সুকিয়া, প্রতিটি বর্গের পরীক্ষা অনুষ্ঠিত হব এপিএসসির আর্হিত। তিনিটা পর্যায়ত অনুষ্ঠিত হব এই নিযুক্তি পরীক্ষা। প্রারম্ভিক পরীক্ষার পাছত অনুষ্ঠিত হব মূল পরীক্ষা, আর একেবারে শেষত সফল প্রার্থীসকল অবতীর্ণ হব লাগিব সাক্ষাৎকারত। এই পরীক্ষা এবার লোকসেবা আয়োগে পতা পরীক্ষা আর্হিত হব। প্রথমতে প্রিলিমিনারি পরীক্ষা হব, তার পিছত মেইনস হব, আর মেইনসর পিছত আমি ভাইভা প্রক্রিয়ার মাজেরে আমি সমগ্র ইন্টারভিউ প্রক্রিয়াটো সমাপ্ত করিম। প্রিলিমস এক্সাম তৃতীয় শ্রেণীর পদসমূহর বাবে 15, 22, আর 29 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হব। আনহাতে রাজ্য প্রথমবার নিযুক্তি দিয়া হব গণিতর স্নাতক শিক্ষক। নতুনক সৃষ্টি করা হব গণিতর স্নাতক শিক্ষকর পদ। পূর্বে রাজ্যত আছিল বিজ্ঞান স্নাতক শিক্ষক, 2 এমাহর ভিতর নিযুক্তি দিয়া হব মাধ্যমিক শিক্ষক। 2000 গণিতর স্নাতক শিক্ষক নিযুক্তির সিদ্ধান্ত সরকারের। প্রথমবারের বাবে অসমত আমি গ্রেজুয়েট টিচার ম্যাথস বলি একটা নতুন পদ সৃষ্টি করব খুঁজিছো। গণিতর শিক্ষক নোহোৱা বাবে আমার স্কুল সমূহত শিক্ষা ব্যবস্থাত বহুত জটি পড়ে। প্রথম অবস্থাত প্রায় 2000 গণিত শিক্ষকর পদ সৃষ্টি করিব লাগিব। সেয়েহে মাধ্যমিক শিক্ষকর নিযুক্তি প্রক্রিয়াটো এমাহ বা দুমাহ পিছত আমি আরম্ভ করি। আনহাতে 3 অক্টোবরের পর আরক্ষীর বকরণের বাবে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হব। বানপানী শুকায় পথার মুকলি হলে আরক্ষীত ভর্তি হব বিচরা যুবক যুবতীসকলক দৌড়া আর শারীরিক ব্যায়ামের অভ্যাস করবল সোশিয়াল মিডিয়া যোগে আহ্বান জানালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কলে এয়া নির্বাচনী ভাষণত দিয়া প্রতিশ্রুতি মর্মে 50,000 চাকরির প্রক্রিয়া আরম্ভনি। অহা 3 অক্টোবরের পর পুলিশের ফিজিক্যাল টেস্ট সমূহ আরম্ভ হব। গতি মই সকলকে অনুরোধ করিম যে বানপানীর যেতিয়াই পানি শুকাব আমার খেলপথার সমূহ মুকলি হব, আমি দৌড়া প্র্যাকটিস আরম্ভ করিব লাগে। কারণ 3 অক্টোবরের পর অসম আরক্ষীর ফিজিক্যাল টেস্ট আরম্ভ হব। মেধার ভিত্তিত রাজ্যের যুবক যুবতীয় চাকরি লাভ করিব বলিও এক প্রকারে চাকরির প্রত্যাশীক আশ্বাস দিলে মুখ্যমন্ত্রী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। গুৱাহাটী হোমিওপেথিক কলেজের উপাধ্যক্ষ রহস্যজনক অবস্থাত উদ্ধার হল মৃতদেহ। মঙ্গলবারে পুয়া উদ্ধার হয়েছিল ডক্টর নারায়ণ দেবনাথের মৃতদেহ। ঘটনার সময় বাসগৃহত নাছিল দেবনাথের পত্নী। চিকিৎসকজনের মৃত্যুক সৃষ্টি হয়েছে রহস্যর। ইফালে ডক্টর নারায়ণ দেবনাথের অপঘাত মৃত্যুর তদন্তর দাবি জানাইছে হোমিওপেথিক মেডিকেল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার অসম শাখার সাধারণ সম্পাদকে। পাঞ্জাবাড়ির হোমিওপেথিক কলেজত চাঞ্চল্য, কলেজের উপাধ্যক্ষর অপমৃত্যুক রহস্য। ডক্টর নারায়ণ দেবনাথের অপঘাত মৃত্যুর তদন্তর দাবি
হোমিওপেথিক মেডিকেল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার অসম শাখার সাধারণ সম্পাদক ডক্টর গুণীন শর্মার। তো আমি তেখেতে আগের পরে জানো যে মেন্টালি বহু স্ট্রং হয় তেখেত, আর এনেকা একটা ঘটনা সংগতি করব আমার তো বিশ্বাস হওয়া নাই যে সুইসাইড করেছে। তো আমি দাবি জানাইছো যাতে প্রপার ইনভেস্টিগেশন এটা হোক, এটা সুইসাইড না মার্ডার হয়। ঘটনার সময়ত আবাহত অকলে আছিল ডক্টর নারায়ণ দেবনাথ। দেউতাক ঢুকুয়া বাবে সোমবারে পুয়া ইম্ফলর ঘরলৈ গৈছিল একেখন কলেজত প্রসূতি বিভাগের মুরব্বী অধ্যাপকর পদত কর্মরত হয়ে থাকা পত্নী। ছোৱালী হোস্টেলর ওয়ার্ডেনের দায়িত্বত থাকা পত্নীয়ে মঙ্গলবারে পুয়া ফোনত স্বামীর সহারি নাপায় খবর লবলৈ কৈছিল এগৰাকী ছাত্রীক। ওয়ার্ডেনের আবাসর আধা মেলা খিড়কি এখনেরে জুমি চাওতেই ছাত্রীগীর চকুত পড়িল ডাক্তার নারায়ণ দেবনাথর চিপ লৈ থকা নিথর দেহ। লগে লগে হাহাকার লাগিল স্বর্গীয় যাদব চন্দ্রনাথ হোমিওপেথিক কলেজত। ডক্টর নারায়ণ দেবনাথর অপঘাত মৃত্যুর খবর পাওয়া মাত্রকে ছাত্র ছাত্রী আর সতীর্থ অধ্যাপকরে ভরি পড়িল পাঞ্জাবাড়ির হোমিওপেথিক কলেজের চৌহদ। খন্তেক পাছতে ইম্ফলের বিমানের আহি ঘটনাস্থলীত উপস্থিত হল পত্নীও। ডক্টর নারায়ণ দেবনাথর মানসিক স্বাস্থ্য সুস্থির নথকার বাবেই এনে ঘটনা হওয়ার সন্দেহ এগারী সতীর্থর। আজি কেদিনমানপা খালি মুখ খালি কয় যে গা দুর্বল, গা দুর্বল, এনেও কম কথাই কয়। অবশ্যই কম কথাই কয়, যাকালিও যেটা কথা পাতিছো চাৰে পাঁচটামান বজালেকে আছিল, তেতিয়াও দেখিল মানে কথাবিলাক মানে আগতকে অকমান কম কমকে কোৱা হল, এনেও কম কথা কয়, আগতকেও কম কথা কয়, হয়তো ভিতরে ভিতরে কিবা হয়ে আছিল নাকি। ইম্ফলৰ পত্নী আহি পোৱাৰ পাছত এগৰাকী দণ্ডাধীশৰ উপস্থিতিত মৃতদেহ নমাই আনি আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে তদন্ত। প্রারম্ভিক তদন্তত পোহরলে আহিছে ডক্টর নারায়ণ দেবনাথর দুজন ককায়েকে আত্মহত্যা করার কথা। অবশ্যই ইমানর পাছতো ডক্টর নারায়ণ দেবনাথর মৃত্যুত রহস্যর গোন্ধ পাইছে হোমিওপেথিক মেডিকেল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার অসম শাখার সাধারণ সম্পাদকে। প্রিয়ব্রত গগৈর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। জম্মু কাশ্মীরের কাথুয়াত সন্ত্রাসবাদীর আক্রমণত নিহত পাঁচ সেনা জওয়ান, সেনার কনভয়ত গ্রেনেড আক্রমণ সন্ত্রাসবাদী। সন্ত্রাসবাদীর আক্রমণত আহত আন পাঁচজন সেনা জওয়ান সোমবারে বিয়লি সংঘটিত হয় এই আক্রমণের ঘটনাটো। আহত সেনা জওয়ানক ততালিকে হাসপাতালত ভর্তি করা হয়। প্রথমে গ্রেনেড নিক্ষেপ করার পিছতে গুলিচালনা করে সন্ত্রাসবাদীর দলটোয়ে। সেনাবাহিনীও প্রত্যুত্তর দিয়া জঙ্গলের মাজলে পলায়ন করে সন্ত্রাসবাদীর দলটো। আক্রমণের পিছতে অঞ্চলটোত সন্ত্রাসবাদী বিরোধী অভিযান চলে, সমগ্র অঞ্চলটো ঘেরি ধরে সেনায় চলাইছে মারাথন অভিযান। হেলিকপ্টারেদি আকাশ মার্গেরে সন্ধান চলাইছে উগ্রপন্থীর। ইফালে উগ্রপন্থীর গুলির প্রাণ হেরুয়া ভারতীয় সেনা জওয়ানের পরিয়াল এক্স যোগে সমবেদনা জ্ঞাপন করেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে। উল্লেখযোগ্য যে বিগত পাঁচ দিনত এয়া আছিল সন্ত্রাসবাদীর দ্বিতীয়টো আক্রমণ। আর বহু গুরুত্বপূর্ণ খবর আছে, জনাই থাকিম খন্তেক বিরতির পাছত। এটো মাইথান স্টিল নহয়, ও উসর সুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল।